বিদেশ চাকরি করব। বিদেশে চাকরি করব। তুমি বড় থেকে এই পাশে দাঁড়াও, তুমি একবার বড়, তুমি এই পাশে দাঁড়াও, এরপরে লো তুমি এরপরে এদিকে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে সবাই নিউ জেনারেশন যারা আছে, এই সবার আমি ভবিষ্যতের সাক্ষী হিসেবে আমি ওদেরকে ই করব যে কে কি হতে চায় বড় হয়ে, কে কি হতে চায় এবং পরবর্তীতে তারা যখন একসময় বড় হবে তখন আসলে তাদের এই ভিডিওটা যদি থাকে হয়তো অ্যাডজাস্ট করে দেখতে পারে যে আসলে তাদের এখনকার যে চাওয়া এবং পরবর্তীতে এটা কি আসলে কি এটা হইতে পেরেছে না অন্য কিছু হচ্ছে। তো আমি প্রথমে এখানে যে সবচেয়ে যে বয়সে বড় তার কাছে আমি জিজ্ঞাসা করব, তোমার নাম? কায়েস। তুমি বড় হয়ে কি হইতে চাও? বড় হয়ে প্ল্যানেট। প্ল্যানেট কি মানে কি বলে যে কেবিন ক্রু না তোমার যে পাইলট হইতে চাও? কোনটা? পাইলট। প্ল্যানেট পাইলট, মাশাআল্লাহ। নেক্সট, তোমার নাম কি? কাজিন। তুমি বড় হয়ে কি হইতে চাও? পুলিশ। পুলিশ কেন পুলিশ হইতে চাও? এই চোরদের ধরার জন্য। মাশাআল্লাহ। নাম? নুসরা। হ্যাঁ, তুমি বড় হয়ে কি হইতে চাও? কি হইতে চাও আর কি, চাকরি বাকরি বা কি করতে চাও বড় হয়ে? চাকরি। কিসের চাকরি করতে চাও? মনে করো ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপর হচ্ছে মনে করো অন্য যে কোনো একটা শিক্ষক। ডাক্তার। ডাক্তার হতে চাও। তোমার নাম? মরিয়ম। হ্যাঁ মরিয়ম, তুমি বড় হয়ে কি হইতে চাও? ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার হয়ে সমাজের সেবা করবে। ইঞ্জিনিয়ার বলতে কি বোঝায় জানো? ইঞ্জিনিয়ার কি করে? সবার সেবা যেটা করে। ইঞ্জিনিয়ার হচ্ছে বাড়ির কনস্ট্রাকশন বা বিভিন্ন কনস্ট্রাকশন কাজ করে। নেক্সট, তোমার নাম? রাব্বি। হ্যাঁ, তুমি বড় হয়ে কি হইতে চাও? এইলো চাকরি। কিসের চাকরি করবে? পুলিশে। পুলিশে চাকরি। নেক্সট, তোমার নাম? সালমান। তুমি বড় হয়ে কি হইতে চাও? বিদেশ চাকরি করব। বিদেশে চাকরি করব? বিদেশে কেন, দেশে থাকতে বিদেশে কেন যাবো? না, এটা কি জন্য মনে করো? বিদেশে কি টাকা বেশি পাওয়া যায় এই জন্য? না, আব্বু বিদেশে ছিল এই জন্য? এর জন্য না। ও, মানে বিদেশে বেতন বেশি এই জন্য বিদেশে চাকরি করবো। আচ্ছা ঠিক আছে। তোমার নাম কি? তোমার নাম? মিরা। হ্যাঁ, তুমি বড় হয়ে কি হইতে চাও? হুজুর। হুজুর হবা? হুজুর কেন? নামাজ পড়াবা, নামাজের দাওয়াত দিবা মানুষকে? তোমার আব্বু জানে? এর ভিতরে তুমি কি হইতে চাও বলো? হয় বাচ্চাদের আসলে, তারপরেও যাক, এক একজনের স্বপ্ন এক এক রকম, যদি তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারে তো হয়তো এই ভিডিওটা যদি থাকে আর কি, তখন হয়তো তারা এই জিনিসটা দেখে অনেকে নিজেকে মানে কম্পেয়ার করতে পারবে যে আসলে আমি কি বলেছিলাম আর কি হয়েছে আর কি, এই আর কি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পাওয়ার পাওয়ার পাওয়ারই চেষ্টা।